हाय फ्रेंड्स, अ वेरि वार्म वेलकम टू माय किचन। आज के आपनादेर जोन्नो एकटा रेसिपी एनेछि आमी जे शहरे थाकी सेखान थेके, मुम्बई थेके। एखानकार एकटा सबथेके पपुलार स्ट्रीट फूड होलो वड़ा पाव। कलकाताय जेमनी आमरा झालमुड़ी खाई, फुचका खाई, रोल खाई, चप कटलेट खाई, एखाने भीषण पपुलार एकटा स्ट्रीट फूड सेटा होलो वड़ा पाव। प्रत्येकटा स्ट्रीट कर्नारे पावा जाय। आज के आमी आपनादेर संगे এই রেসিপিটা শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বড়া পাওয়ের জন্য দুটো কম্পোনেন্ট আছে, একটা হলো বড়া আর একটা হলো পাও। বড়াটা আগে বানিয়ে নেব। আমি নিচ্ছি আলু, প্রথমে গ্যাস করছি অন, আর রেগুলার অয়েল, এনি রিফাইন্ড অয়েল উইল ডু, সেটা দিয়ে দেবো। তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ বলে নিই, এটা একটা আলু আর বেসনের বড়া তৈরি করব, তারপরে এটা পাওয়ের মধ্যে স্টাফ করব। আমার তেলটা হয়ে গেছে গরম, প্রথমে চলে যাবে মাস্টার্ড সিডস, আস্ত সর্ষে দানা। সর্ষেটা ফুটে উঠলে এর মধ্যে দেব কারি পাতা, দেব একটু এক চুটকি হিং, এবার দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে মিক্স করে দেব আলু। এর মধ্যে এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর লঙ্কা কুচি। এইটা হচ্ছে বড়াটার যে ভেতরের স্টাফিংটা, পুরটা, সেটা আমি আগে বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতন নুন, একটু দেব ধনে পাতা কুচি, একটু লেবুর রস দিয়ে আমি গ্যাস করে দিচ্ছি বন্ধ। এটাকে ভালো করে মিক্স করে নেব। এই স্টাফিংটাও এত সুন্দর, এটা এমনিও একটা সবজি হিসেবে খাওয়া যায়, কিন্তু আজকে আমি আর সবজি হিসেবে খাচ্ছি না, আমি বড়া বানাবো। এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি একটা বোলে ঢেলে দিচ্ছি। এটা এখন আমি ঠান্ডা করতে এই বোলটায় রাখছি। আমি যতক্ষণ বেসনের যে ব্যাটারটা সেটা বানিয়ে নেব, ততক্ষণ আমি তেলটাকে গরম করে নিচ্ছি, কারণ অনেকগুলো তেল লাগবে ডিপ ফ্রাই করব। সো এখানে আমার তেলটা গরম হচ্ছে, এদিকে বেসনটা নেব। বেসন দেব, এতে নুন আন্দাজ মতন দেব, এতে এক চুটকি খাবার সোডা, এতে আমার বড়াগুলো বেশ ক্রিস্প হবে, ফুলে উঠবে। এতে দেব একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটা জিনিস আমি দেব এতে, একটু গরম তেল। এবারে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দেব, প্রথমেই এক গাদা জল দিয়ে দিলে ব্যাটারটা ভীষণ পাতলাও হয়ে যেতে পারে। একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নেব, যাতে কোনো লাম্প না থাকে। আর এতে মিশিয়ে দেব একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সল্ট টু টেস্ট। ওকে, সো আমার আলু রেডি, ব্যাটার রেডি, তেল রেডি। এটাকে ছোট ছোট একটা বড়ার মতো ফর্ম করে নেব আগে, এরকম ছোট ছোট বড়ার আকারে বানিয়ে তারপরে বেসনের গোলায় আমি ডিপ করব। ওকে, টু দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান অ্যান্ড দ্য লাস্ট ওয়ান। এটা একদম রেডি হয়ে গেছে, আমি এটাকে বার করে নেব। এই বড়াটা আপনি এই অবস্থাতেও খেতে পারেন, বাটাটা বড়া বলবে এটাকে। আর কিন্তু এই বাটাটা বড়াটাকে আমি এখন বড়া পাওয়ের স্টেটাস দেব। গ্যাস করে দিই বন্ধ। আর আমার বড়া হয়েছে রেডি, এরকম পাওয়ের
বাঞ্চটা পাওয়া যায়, পাওগুলো আলাদা করে নেব প্রথমে। দিয়ে একটা কাট দেব, যাতে পুরোটা আলাদা হয়ে না যায়, এটা বন্ধ করা যায়। তো এই চারটে এরকমভাবে নিয়ে প্রথমে একটু খুলে নেব। তারপরে এক সাইডে একটা ধনে পাতা পুদিনা পাতার চাটনি, কিছু না, ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা আর লেবু আপনি একসঙ্গে যদি পিষে নেন এরকম একটা চাটনি আপনি পেয়ে যাবেন। এই চাটনিটা একদিকে লাগাবো। আরেক দিকে দেব রসুন, রসুনের চাটনি। এটা ড্রাই হয়, এর মধ্যে রসুন থাকে, কোকোনাট থাকে, অনেক সময় চিনেবাদামও থাকে। তো এই চাটনিটা বেশ ভীষণ স্পাইসি হয় আর ভীষণ ইয়ামি হয়। তো এইরকম একটা চাটনি, তো একদিকে সবুজ আর একদিকে এই রঙটা দিয়ে দেব। ব্যাস, এবারে সেন্টারে একটা করে বড়া দিয়ে দেব। ভেজে রাখা কাঁচা লঙ্কা সেটাও একটা একটা করে এরকম দিয়ে দেব। আপনাকে যদি কেউ বলে ইন্ডিয়াতে কি বার্গার পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়। আপনি নিশ্চয়ই বলতে পারেন বড়া পাও হলো আমাদের ইন্ডিয়ান বার্গার। এর মধ্যে দুপাশে দুটো ব্রেডও আছে, মাঝখানে স্টাফিংও আছে, আর ভেতরে আছে স্পাইসি ফিলিং। এই মুম্বাইয়ের স্ট্রিট থেকে স্ট্রেট টু ইয়র কিচেন, বড়া পাও ফর ইউ।